হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এবারে আসলে যখন আমেরিকা থেকে কলকাতাতে গিয়েছিলাম তখন ওই কটা দিন একদম যেন চোখে নিমেষে কেটে গেছে। কোথা দিয়ে যে দিনগুলো কিভাবে কি করে পেরিয়ে গেল একদমই যেন বুঝতে পারিনি, আর সেজন্য অনেক কিছু করা বাকি রয়ে গিয়েছিল। আর দেখবেন, যে কোনো মানুষেরই ভালো লাগার অনেক কিছু থাকে, যেমন কোনো মানুষ মানুষকে ভালো লাগতে পারে, কোনো জায়গা মানুষের প্রিয় হতে পারে, বা কোনো কাজ মানুষের ভালো লাগতে পারে। সেই রকমই অনেকগুলো ভালো লাগার মধ্যে এই কলকাতায় বারবার ফিরে আসতে খুব ভালো লাগে। এই দেখুন, আইটিসি সোনার বাংলাটা কি সুন্দর লাগে না! মানে যতবারই এইটার কাছ দিয়ে গেছি এই ব্রিজটার উপর দিয়ে শুধু চেয়ে থাকি, যত দূর দেখা যায় তত দূর অব্দি এই আইটিসি সোনার বাংলাটা দেখতে ছাড়ি না। আর তেমনি ছবি বা ভিডিও তুলতেও পিছপা হই না। কি অদ্ভুত সুন্দর দেখতে লাগে বলুন, কালারটাও চমৎকার, আর আজকের ওয়েদারটাও খুব ভালো ছিল তেমনি। হ্যাঁ, তো যা বলছিলাম, আর সেই ফিরে আসা যেসব টানের জন্য হয় তার মধ্যে তো থেকেই যায় কিছু প্রিয় মানুষ, আর সেই প্রিয় মানুষগুলোকে একদম যেন দূরে রেখে আসতে ইচ্ছে করে না। আর তার জন্য এইটুকু টাইমের মধ্যে যেটুকু তাদের জন্য করা যায় সেইটুকুই করেছিলাম। কিন্তু জানেন, কদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে হঠাৎ করে এত মন খারাপ হয়ে গেছে যে কিছু ব্লগ কিভাবে ডিলিট করে ফেলেছি ভুলবশত। সেইখানেই ছিল আমার বাবি আর মামনির একটা ঝলমলে রঙিন দিনের গল্প। এই আইটিসি সোনার বাংলার মতো আর একটা খুব সুন্দর নতুন জিনিস কলকাতাতে দেখেছি আরম্ভ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে ওই গঙ্গার ঘাটে যে বারাণসীর মতো সুন্দর করে সন্ধ্যা আরতি হয় সেই আরতিটা। ওই আরতিটা দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হলো কই। আবার দেখবেন, রাতের কলকাতা আর সকালের কলকাতা দুটোই দুরকম ভাবে সুন্দর। আবার দেখবেন, বয়স হয়ে গেলে বাবা মায়ের সঙ্গে থাকলে বাবা মায়েদেরও মনে একটু আনন্দ হয়, আবার একরকম জোরও পায়। তো চলুন তাহলে আর একদম বেশি সময় নষ্ট না করে সেই দিনটায় ঠিক কি করেছিলাম একবার শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। তো আমরা এখন কেক নিতে এসেছি, এখানে কেকটা নেওয়া হয়ে গেছে। আমরা একটা অন্য চুজ করেছিলাম নিউ মোড়েতে, কিন্তু সেটা অনেক বড়, তাই জন্য একটা ব্ল্যাক ফরেস্ট আর ছোট নিলাম। একটু আগে বেরিয়েছিলাম, তো ওইখানে খুব দারুণ দারুণ ফিশ ফ্রাই করে, তো ফিশ ফ্রাই আমি অর্ডার দিয়ে তারপরে দ্বীপ এসেছিলো। আটটা আটটা দ্বীপের তো টোটোতে উঠলে খুব লাগছে, তো সেজন্য ও পরে এসেছে, আগে ও কেকটা অর্ডার দিল, তো আমার ইয়েটা অর্ডারটা হয়ে গেছে ফিশ ফ্রাইটা, এবার ওখান থেকে নেব। মিষ্টি তো দ্বীপ দুপুরবেলায় কিনে নিয়ে চলে গেছে, মানে প্রচুর সন্ধে সন্ধে বাজারে বেরিয়ে গিয়ে মোটামুটি সবই তাড়াতাড়ি সময়ের মধ্যে কিনে ফেলেছিলাম। প্রথমে কেক নিয়েছিলাম, তারপরে ফিশ ফ্রাই, বিরিয়ানি, আর ওই দিক থেকে দ্বীপ ফুল আর মালা সমস্ত কিছু কিনে নিয়ে সময় মতো পৌঁছেও গিয়েছিলাম।